হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিয়ার লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে 11টা, বাজতে 5-10 মিনিট বাকি আছে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আমাদের বাড়িতে আজকে অনেক সবাই আসবে। কে কে আসবে বলো তো? দিদুন আসবে, মামা আসবে, মামি আসবে, একটা পুচকু আসবে। এটা হচ্ছে আমার শাশুড়ির ভাই, মা, ভাইয়ের বউ। তো ওদের জন্য অনেক কিছু রান্না হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হচ্ছে। এখানে কড়াইতে তেল গরম হচ্ছিল, এক কড়া তেল দিয়ে দিয়েছি। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আমি মাছ ভাজবো বলে। আর এখানে তৈরি হচ্ছিল, বলবো, এখানে দুধ ফুটছিল ফিরনি করবে বলে। তো ওখানে ফিরনির জন্য দুধটা জ্বাল দেওয়া হচ্ছিলো। আর এখানে আমি কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছিলাম একটা একটা করে। উফ, ওই ডুবো তেলে মাছ ভাজতে গিয়ে আমার গায়ে যা তেল ছিটিয়েছে, অনেক ফোস্কা পড়েছে, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর চিংড়ি মাছটা আমার আগেই ভাজা হয়ে গেছিলাম, দেখাতে ভুলে গেছিলাম। তারপর আলুর দম হবে বলে, কাশ্মীরি আলুর দম হবে বলে আমি আলু ভাজছিলাম, গোটা গোটা আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে মা করছিল হচ্ছে যে কিনা, এটা হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছের মধ্যে কর্নফ্লাওয়ার এগুলো কী সব মাখাচ্ছিলো, এটা দিয়ে কী হবে একটা মা বলেছিল আমাকে, আমি ভুলে গেছি। এটা হচ্ছে চিল্লি ফিশ। হ্যাঁ, এটা দিয়ে চিল্লি ফিশ হবে বলে ওই জন্য মা মাছগুলোকে ম্যারিনেট করে ভেজে নিচ্ছিল। আর আমি এদিকে পেঁয়াজটাকে একটু ঘি দিয়ে ভালো করে কড়ায় ভাজছিলাম, কারণ ওই পেঁয়াজটা মা একটা কী করবে। আর এখানে ফিরনির জন্য মা খোয়া ক্ষীর আর গুঁড়ো দুধ এগুলো দিয়ে দিচ্ছিল, আর আমি নাড়ছিলাম জোরে জোরে যাতে নিচে জাল, মানে নিচে যাতে লেগে না যায় ওই জন্য। তখন তো দুধ গুঁড়ো আর চিনি দিয়ে নাড়ছিল ফিরনিটা, আর আমি এখানে খোয়া ক্ষীরটা গ্রেট করে নিচ্ছিলাম, কিছুটা গ্রেট করেছিলাম। আর যেগুলো গোটা গোটা ছিল সেগুলো বাঁ হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম, কারণ এই খোয়া ক্ষীরটা ফিরনিতে দেবে বলে। আর তারপরে মা ফুটন্ত দুধের মধ্যে এরকমভাবে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছিল, দিয়ে নাড়ছিল। তো চলো তোমাদেরকে দেখাই ফিরনিটা কিরম দেখতে হয়েছে। তো ফিরনিটা হয়েছিল এরম, আমি এখানে ফিরনিগুলো কন্টেনারে দিয়ে খোয়া ক্ষীর দিয়ে একটু জাফরান দিয়ে আটকিয়ে দিচ্ছিলাম, কারণ এটা ফ্রিজে রাখলে তবে জমবে আর খেতে খুব ভালো লাগবে। তো ওই জন্য মা আর আমি মিলে দুজন মিলে এটা করে নিচ্ছিলাম। তো চলো বাদ বাকি তোমরা দেখতে থাকো। তারপর ওই যে তোমাদেরকে বললাম আমার সব কিছু ভাজা হয়ে গেছিলো, আমি ভেজে টেবিলে নিয়ে এসে রেখেছিলাম। তারপর এখানে ছানে কি বাড়া কি রসা করার জন্য আমি এখানে ছানার ভেতরে কিশমিশ দিয়ে ভালো করে ওটাকে গোল গোল করে নিচ্ছিলাম, যাতে ওই রসটা করতে পারে। মা ওখানে দাঁড়িয়েছিল আমার পাশে। এই যে ঠিক এরমভাবে একটু এটা চেপটিয়ে এর মধ্যে একটা কিশমিশ দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। আর এখানে সব খাবার রেডি করে রেখেছি। আমার বাপের বাড়িতে যাবে, আমার বদ্দিদিদের বাড়িতে যাবে, আমার মেজদি দিদিদের বাড়িতে যাবে, মেজদি, বদ্দি আর আমার মা, তিনজনের কাছে যাবে এই খাবারগুলো। এই জন্য এখানে রেডি করে রাখা হয়েছে। আর চিকেনটা এখনও হচ্ছে এখানে, চিকেনটা এখনও হয়নি, অনেকটা তো চিকেন একটু টাইম লাগছিল, এখানে চিকেনটা হচ্ছে। আর এখানে আমি আটা মেখে লেচি করে রেখেছি, এটাতে হবে হচ্ছে যে কি না রুটি হবে, আর দিদুনরা আসবে রুটি তরকারি খাবে তার জন্য। আর একটা কথা তো বলতে ভুলে গেছি, রাইস হয়েছে, এটা হচ্ছে কিনা সব সবজি দিয়ে সিম্পল রাইস করেছে, একটু পনির দিয়ে কাজু দিয়ে এইসব দিয়ে রাইস হয়েছে। আমি তোমাদেরকে রাইসের কথাটা বলতে ভুলে গেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে কী কী রান্না হচ্ছে, এবার দিদুনরা আসার অপেক্ষায়, দিদুনরা এলে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো আমার চান হয়ে গেছে, এবার আমি একটুখানি রেডি হয়ে যাবো, রেডি হবো অল্প, রেডি মানে কিছুই না, একটু পাউডার নেবো, একটু পাউডার নেবো আর একটু।
একটু ক্যামেরা দেখিয়ে পরে নে, ঠিক আমি ভুল করলাম কিছুতে, ঠিকই বলছি, হয়ে গেছে, আমার সাহায্য করছে, চাল হয়ে গেছে আমার, সব কিছু হয়ে গেছে। এবার রান্নার ওদিকটায় যাবো, মাংসটা দেখি কতটা কী হলো, তো চল দেখতে থাকুন। গিয়ে দেখে এলাম মাংসটা হয়ে গেছে পুরো। এবার একটুখানি বসলাম, মা রুটি করছে, সে সকালবেলা উঠেছি, কালকে দিয়ে রান্না হচ্ছে, কালকে দিয়ে রান্না হচ্ছে মানে মাছ ফাজ ভেজে ভেজে এইসব রেখে দিয়েছিলাম, আজকে সকালবেলা উঠে দিয়ে রান্না হচ্ছে। পায়ের গোড়ালিটা না পুরো ব্যথাতে টন টন করছে। এবার আমার দিদিদের বাড়িতে, মায়ের কাছে, সবার বাড়িতে খাবার দিয়ে আসবো। তারপর দিদুনটা এখনও আসেনি, দিদুনটা এখনও হাওড়ায় আছে বললো, দেখি কখন আসে, কতক্ষণের মধ্যে। আর যে আসবে স্পেশাল মানুষ সেটা হচ্ছে সোনামা। আমি তো ফার্স্ট সোনামাকেই দেখাবো, এত কিউট, এত কিউট মাম্মা, আমার হেভি লাগবে তোমাদেরকে। ঠিক আছে চলো দেখতে থাকো। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি মেসদিদের বাড়িতে খাবার দিতে, তারপর যাবো বদিদের বাড়িতে, তো চলো দেখতে থাকো। রাস্তায় এত ভিড় ছিল মানে কি বলবো, জ্যামেতে আটকিয়ে গেছিলাম, তার মধ্যে এসেছিলো বৃষ্টি। ফাইনালি সবার বাড়িতে খাবার দেওয়া হয়ে গেছিলো, আমি বাড়ি ফিরছিলাম টোটো করে। রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা জ্যাম ছিল না, কারণ দুপুর হয়ে গেছিলো, তখন প্রায় দুটোর কাছাকাছি বাজতে যাচ্ছিলো, সব ফাঁকা হয়ে গেছিলো, তা আমি বাড়ি ফিরছিলাম। বলেছিলাম যে কিনা দিদুনটা আসবে, চলে এসেছে, এই যে আমার ছোনা মাম্মার সাথে তোমাদের দেখা করাবো বলেছিলাম, তাই তো মাম্মা, তুমি একটু তাতা করে দাও তো, মা একটু তাতা করে দাও, তাতা 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 তাতা। আচ্ছা বলবে তুমি, কিছু বলবে, কিছু বলবে মা, চলো আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতা করে দাও তো মা, তাতা, তোমার চুল কই, চুল চুল কই, আর তোমার নাক কই, নাক, তোমার জিপ কই মা, জিপ জিপ কই, জিপ, আর উলু দিয়ে দাও, উলু দিয়ে দাও, ভালো করে ভালো করে উলু দিয়ে দাও। আচ্ছা আচ্ছা একটু উলু দিয়ে দাও, উলু দিয়ে দাও, উলু দিয়ে দাও, দিয়ে দাও তো মা, আমার জোনা, আমার জোনা, আমার জোনা, আমার জোনা, আমার জোনা।